সবাইকে আমি মুবিন সংবাদ জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ সুনামগঞ্জে তিন বিএনপি নেতাকে শোকজ এরপর জানিয়ে দিব নরাইলের সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত্যা নড়াইলের লোহাগারা উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা শিকদার মোস্তফা কামালকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা জানিয়ে দিব ভারতের দয় নয় নিজেদের শক্তিতে টিকে আছে আওয়ামী লীগ বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওয়াইদুল কাদের এদিকে প্রবীণ কমিউনিস্ট নেতা হায়দার আকবর খান আর নেই বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টা হায়দার আকবর খান আর নেই শুক্রবার দশই মে দিবাগত রাত দুইটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি জানিয়ে দিব আওয়ামী লীগের শান্তি এবং উন্নয়ন সমাবেশ আজ আর শনিবার বিকেল সাড়ে তিনটায় মোহাম্মদপুর আরঙের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে শুক্রবার দশে মে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ে দলের এক যৌথ সভার শুরুতে একথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত আলহামদুলিল্লাহ গাজায় বোমা বিস্ফোরণে দখলদার ইসরায়েলের ইহুদিবাদী চার সেনা নিহত হয়েছে এছাড়াও গুরুতর আহত হয়েছে আরও এক সেনা তারা একটি স্কুলে হামলা চালিয়ে এই দুর্ঘটনার কবলে পড়ে শুক্রবার দশই মে সকালে গাজা সিটির জৈতুন এলাকায় এই দুর্ঘটনা ঘটে খবর টাইমস অব ইসরায়েলের ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী একটি সরু গলিতে বোমা বিস্ফোরিত হয়ে এই সেনা নিহত নিহত হয়েছে সেনাদের কাছে তথ্য ছিল সেখানে নিজেদের কার্যক্রম হামাজ যেখানে স্কুল অবস্থিত সেটির পাশে একটি সুরঙ্গ এবং অস্ত্রপার দাবি করছে ইসরায়েল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন নিয়ে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সিলেটের সুনামগঞ্জে তিন বিএনপি নেতাকে শোকজ সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে নির্বাচনী কাজে অংশ নেয় বিএনপি তিন নেতাকে শোকজ করা হয়েছে শুক্রবার দশই মে রাতে তাদের শোকজ করা হয় শোকজের নোটিশে সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সই রয়েছে জাতীয় পেটা লেখা নোটিশটি নুরুল ফেসবুকে পোস্ট করেছেন এই তিন নেতা হলেন উপজেলা বিএনপির স্থগিত কমিটি শৌ এবং উত্তর শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান আলী হায়দার তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদল মিয়া এবং উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন নোটিশে বলা হয়েছে দলীয় নির্দেশনা অমান্য করে তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় গ্রহণ করেছে ওই তিন নেতা দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন তাদের সবার দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার জবাব নোটিশ পার আটচল্লিশ ঘন্টার মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে আগামী একুশে মে তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হবে তাই উপজেলা নির্বাচনে বিএনপি চেয়ারম্যান পদপ্রার্থীর সঙ্গে কাজ তাদের চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের পক্ষে কাজ করছেন বাদল মিয়া তার ব্যয় চেয়ারম্যান পদপ্রার্থীর সাবেক বিএনপি নেতা এবং বর্তমান আওয়ামী লীগ নেতা বোরহানুদ্দিনের নির্বাচনী কাজে অংশ নিচ্ছেন রুহুল আমিন তার আপন ভাই চেয়ারম্যান পদ প্রার্থী বিএনপি নেতা আবু কাশেমের পক্ষে কাজ করছেন নড়ায়ালের সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত্যা নড়াইলের লোহাগাড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা শিকদার মোস্তফা কামালকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেয়ার পথে রাত দশটার দিকে তার মৃত্যু হয় এর আগে শুক্রবার দশই মে রাত আটটার দিকে উপজেলার মঙ্গলহাটা এলাকায় গুলিবিদ্ধ হন তিনি মোস্তফা কামাল মঙ্গলহাটা গ্রামের মৃত আকরাম হোসেন এর ছেলে পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা যায় মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের সাবেক ইউপি সদস্য আকরাম হোসেন লিপুর সঙ্গে সাবেক চেয়ারম্যান শিকদার মোস্তফা কামালের স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব হতে বিরোধ চলে আসছিল শুক্রবার রাতে বাড়ির পাশে বৈঠকের সময় সাবেক চেয়ারম্যান মোস্তফা কামালকে গুলি করে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা পরে স্থানীয় লোকজন আহত গুলিবিদ্ধ সাবেক চেয়ারম্যানকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করে সাবেক চেয়ারম্যানকে গুলির খবর ছুড়ে ফলে সাবেক মেম্বারের লোকদের উপর হামলা করে সাবেক চেয়ারম্যানের লোকজন এতে মেম্বারের সমর্থক লিটন শেখের ছেলে ফয়সাল শেখ চব্বিশ পানুমুল্লা ছেলে পলাশমুলা চল্লিশ গুলিবিদ্ধ হয় আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে লোহাগারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাঞ্চন কুমার রায় বলেছেন পুলিশ ঘটনাস্থলে রয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে আরও বিস্তারিত পরে বলা যাবে পুলিশ সুপার মোহাম্মদ মেহেদি হাসান গুলিবিদ্ধ সাবেক চেয়ারম্যানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভারতে দয় নয় নিজেদের শক্তিতে টিকে আসি কাদের ভারত আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকে রাখতে পারবে না বলে সম্প্রতি মন্তব্য করেছে বিএনপি নেতা গয়শরচন্দ্র রায় তার এমন বক্তব্যের প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেছেন আমাদের ভারতকে খুশি করার দরকার নেই আমরা নিজেদের শক্তিতে টিকে আসি ভারতে দয় নয় শুক্রবার দশই মে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন ভারত আমাদের বন্ধু পরীক্ষিত বন্ধু নির্বাচনের সময় যুক্তরাষ্ট্র যে ভূমিকা নিয়েছিল তখন ভারত একটা কথাও বলেনি কোনো ভূমিকাও রাখেনি নিজের দেশকে এভাবে ছোট করা গয়সরদেরই মানায় বিএনপির ঘরে গণতন্ত্র নেই বাইর গণতন্ত্র নেই দাবি করে তিনি বলেছেন বিএনপি ভোটারদেরকে ভয় পায় বলে নির্বাচনে অংশ নেয় না যারা বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করতে পারে তারা দেশের বিরুদ্ধে অনেক কিছুই করতে পারে বিএনপির সমাবেশ মানেই অগ্নি সন্ত্রাস এবং রক্তপাত কাজেই গোটা রাজধানীকে যদি তাদের উপর ছেড়ে দেয় তাহলে জনগণের ধরনের জানমালের সমস্যা হবে সেজন্য আমাদের মাঠে থাকতে হয় কোনো পালটি নয় জনগণের সুরক্ষার জন্য এই আওয়ামী লীগকে মাঠে থাকতে হয় সমাবেশ থেকে সন্ত্রাস নৈরাজ্য বিএনপির রাজনীতি তাই আমাদের সজাগ থাকতে হবে বিএনপি সুযোগ পেলে ফনা তুলে রাষ্ট্র এবং জানমালের ক্ষতি করবে শেখ হাসিনা নির্বাচন কমিশনকে শান্তিপূর্ণ রেখেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ধান কাটার মৌসুম আবার অনেক এলাকায় ঝড় হয়েছে তাই ভোট কিছুটা কম পড়েছে আমরা প্রশ্ন করছি বিএনপির আমলে কোনো নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে কিনা ভুলার ব্যর্থতার চোরাবালিতে আটকে বিএনপি কিছুই আদায় করতে পারবে না উল্লেখ করে তিনি আরও বলেন বিএনপি ভোটবর্জনের আহ্বানকে দলের নেতাকর্মীরা বিধাঙ্গুলি দেখিয়েছে দলটি যাদের বহিষ্কার করেছে তাদের মধ্যে অনেকেই নির্বাচিত হয়েছে কারণ তাদের কোনো নেতাকর্মী দলের সিদ্ধান্ত মানে না যতদিন তারা সুষ্ঠু এবং গণতান্ত্রিক ধারায় না ফিরবে ততদিন তারা বিচ্ছিন্ন হবে বলে মন্তব্য করেছেন কাদের প্রবীণ কমিউনিস্ট নেতা হায়দার আকবর খান আর নেই বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টা হায়দার আকবর খান আর নেই শুক্রবার দশই মে দেবাগত রাত দুইটার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি হায়দার আকবর খান রনর মৃত্যুর বিষয়টি সংবাদ মাধ্যমে জানিয়েছে সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য জলি তালুকদার জানা গেছে হায়দার আকবর খান থানমন্ডির নিজ বাসা থেকে চিকিৎসা নিয়েছিলেন গত সোমবার সন্ধ্যায় বেশি অসুস্থ বোধ করলে তাকে রাজধানীর হেলথ দেন হোপ হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই তিনি মারা যান জলে তালুকদার বলেন হায়দার আকবর আনুষ্ঠানিকতার বিষয়ে স্থান এবং সময় পরে জানানো হবে মার্ক্সবাদী তাত্ত্বিক হায়দার রণপূর্ব পাকিস্তান ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নেতা তিনি একাধিক বয়োলেখক দু ২০১০ সালে মতভিন্নতার কারণে বাংলাদেশ অর্কাস পার্টি ছেড়ে হায়দার আকবর খান সিপিডিতে যোগ দেন দু সালে তাকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয় তিনি সিপিডির উপদেষ্টা হন হায়দার আকবর খান রন উনিশশো বিয়াল্লিশ সালের একত্রিশে আগস্ট অবিভুক্ত ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস নড়াইলের বরাসুল্লা গ্রামে আওয়ামী লীগের শান্তি এবং উন্নয়ন সমাবেশ আজ আওয়ামী লীগের শান্তি এবং উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে আজ শনিবার বিকাল সাড়ে তিনটায় রাজধানীর মোহাম্মদপুর আরংয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাপিনেতে আওয়ামী লীগের কার্যালয়ে এক যৌথ সভা শুরুতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই সমাবেশের ঘোষণা দেন এর আগে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড় সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের যৌথ সভা আজ শুক্রবার দশই মে অনুষ্ঠিত হবে